বলেন মাই সুইট ফ্যামিলিতে। তো ফাইনালি পুজোর ক্লিপসগুলো পেয়ে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সারারাত্রি পুজো হয়েছিল, শানু তো জ্বর ছিল যার জন্য আমি ছিলাম না, বাট পুজো প্লাস পরের দিনে আমরা কী কী মজা করেছি, কতটা আনন্দ করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওর এন্ড অবধি থেকো। সাড়ে সাতটা নাগাদ আমাদের পুজো শুরু হয়েছিল আর সারা রাত্রি পর্যন্ত পুজো চলেছে, মামা উপোস করেছিল। এর মধ্যে ওরা সবাই মিলে ভীষণ মজা করেছে, বাজি ফুটিয়েছে, বাট আমি ছিলাম না, তো আমি খুব মিস করছিলাম। রাতের মজা তো মিস করে দিয়েছি, বাট দিনে আর করতে চাইনি, তাই আমি আর শানু সকাল সকাল চলে এসেছিলাম মামার বাড়ি। এসে দেখছি সব সবজি বানানো শুরু করে দিয়েছে, আর এদিকে ঘুগনি হয়েছিল, তো ভাবলাম শানুকে একটু খেতে দিয়ে দিই, তাই ওকে একটু ঘুগনি মুড়ি দিতে গেলাম। হ্যাঁ, অনেকটি এক সাইডে চামচ হাতে চলো। তো শানু আর আমি মুড়ি নিয়ে গেলাম ছাদে, ওখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, তো ওখানে বসে বসে একটু খাবো। খাওয়া শেষ হতে না হতেই কুরিয়ারওয়ালার ফোন আসে আর আমাকে পার্সেল নিতে বাড়ি যেতে হয়। পার্সেলটা দেখে ঝটপট রেখে এসে আবার চলে আসলাম মামা বাড়ি, আর আমাদের মাস্তি হলো শুরু ডান্স প্রোগ্রাম। এরপর শুরু হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া, অনেক নাচানাচি হলো যার জন্য খিদেটাও অনেক পেয়েছে, তাই সব খেতে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষে এদিকে রাতের আয়োজনে লেগে পড়লাম, কারণ এই দিকটা একটু ফাঁকা লাগছিল, তার কারণে একটু ফুলের আলপনা দিয়ে দিলাম, সঙ্গে পায়েলার সম্রাটও ছিল। আমাদের আলপনা হলো কমপ্লিট, আর যেটার ফুল ভিডিও তোমরা ক্রিয়েটিভ আর্ট লাইনে দেখতে পাবে। আলপনা শেষে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, শানু রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, কারণ এদিকে মা দিদিরা চলে এসেছে। এসে দেখছি আকাশ, মাছ, ছদি, কুটু সবাই চলে এসেছে, তো তাদেরকে নিয়ে একটু কিছুক্ষণ ব্যস্ত ছিলাম, পরে বদ্দিরাও আসলো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন কোনো দিনে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।